হাই ফ্রেন্ডস, জয়া ফুটা হয়েছে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই আবার আজকে একটা ইটিং শো নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে একদম সিম্পল ইটিং শো যাকে বলে, আর একা বসেছি তো বলে দিই কী নিয়েছি। এখানে শসা, পেঁয়াজ, আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পনির পকোড়া, আর এটা হচ্ছে থোঁড় ভাজা, আর ডিমের কারি। এখানে ডিম আছে 4 পিস, আর এখানে কারি করে নিয়েছি, দেখতে পাচ্ছ আলু দিয়ে কারি হয়েছে। আর এখানে একটা আওয়াজ শুনতে পাচ্ছ, এটা আমাদের হনুমান পুজো হচ্ছে, আমাদের ঘরের খানিকটা দূরে সেই আওয়াজটাই আসছে। আর মিউজিক বাজছে শুনতে পাচ্ছ, আওয়াজ হয়ে আরম্ভ হয়ে গেছে, কিন্তু গানটা চলে না বলে ভিডিওটা করছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, খাওয়া স্টার্ট করি, তাড়াতাড়ি খাওয়া ভিডিওটা শেষ করতে হবে। পনির পকোড়াগুলো খেতে হেভি হয়েছে। রাত্রিতে সব খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে ওখানে, মানে 1,500-2,000 লোক খায়। এই পুজোটা মানে আমাদের দেওরের, আমার দেওর যে আছে তারই গ্রুপের সব ছেলেরা মিলে উদ্যোক্তা। Thank you.
তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ইডিং শোটা এখানেই শেষ করলাম। আমার যদি ইডিং শোটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলঘন্টা টিপে অলটা টিপে দিও, তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।